ক্লাস 11 আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। দেখো এটা বোঝার জন্য মানে খুব ছোট ছোট কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি অসমোলারিটি। প্রথম জিনিস তার আগে বলি, আমরা তো নেফ্রনের চিত্রটা এর আগেও দেখেছি, তো দেখো এটা আমরা জানি এফারেন্ট আর্টারি, এটা ইফারেন্ট আর্টারি। এটা কেন মানে এর ব্যাসার্ধ চওড়া ওই জন্য একটু মোটা করে আঁকানো হয়েছে, আর ইফারেন্ট আর্টারির ব্যাসার্ধটা তুলনামূলকভাবে ছোট হয়। এটাকে বলা হচ্ছে পিসিটি, এটাকে বলা হচ্ছে হেনরি লু, আর এই যে স্পেসটা আছে এটাকে বলা হয় মেরুলারি ইন্টারস্টেশিয়াম। ঠিক আছে, কি বলা হচ্ছে এই যে কর্টেক্সের নিচের যে অংশটা, মেডুলারি ইন্টারস্টেশিয়াম। ঠিক আছে, এবার দেখো খুব সহজে আমাদের জিনিসটা বুঝতে হবে। এই যে এখানে রক্তটা প্রবেশ করছে, এর সঙ্গে কি কি থাকছে? ব্লাড, সঙ্গে কি নাইট্রোজেনাস ওয়েস্ট। ঠিক আছে, তারপরে ইফারেন্ট আর্টেরিয়া দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেখানে কি থাকছে? ব্লাড এবং খুব কম পরিমাণে হচ্ছে নাইট্রোজেন ওয়েস্ট। তাহলে ব্লাড প্লাস কি লো অ্যামাউন্ট অফ নাইট্রোজেন, নাইট্রোজেনাস ওয়েস্ট, যেরকম হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। তাহলে এই যে এখানে আমরা লো অ্যামাউন্ট অফ নাইট্রোজেনাস ওয়েস্ট দেখছি, এটা একটা রক্তবাহের সঙ্গে যুক্ত হয় যেটার নাম হচ্ছে ভাসার একটা, ওটা পরে আসছি। তার আগে এখানে দেখো, এখানে যেটা প্রবেশ করছে মানে হচ্ছে গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হওয়ার পর পরিশ্রুত যে রক্তরসটা ভিতরে প্রবেশ করছে, এই যে পিসিটির মধ্যে বা বাউমেল ক্যাপসুলের মধ্যে, তারপরে আসবে পিসিটিতে, তো এখানে কি থাকছে? ব্লাড প্লাজমা, বা শুধু প্লাজমা বলি, উইদাউট প্রোটিন, এক কথায় এখানে রক্তরস। প্লাজমার আর একটা নাম হচ্ছে রক্তরস। এই রক্তরসটার সঙ্গে কি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রবেশ করছে, আরও অনেক কিছু, ভিটামিন, খনিজ লবণ, জল ইত্যাদি। কিন্তু এখানে উইদাউট প্রোটিন মানে হচ্ছে বিভিন্ন ধরনের রক্ত কণিকাগুলো সেগুলো প্রবেশ করতে পারে না, যেমন হচ্ছে WBC, RBC ইত্যাদি। তো একটা জিনিস কি জানতে হবে, যে আমাদের রক্তের অসমোলারিটির মান হচ্ছে 300। কত? তাহলে ব্লাড অসমোলারিটি কত? 300। ঠিক আছে, 300 নর্মালি। কিন্তু এটা যখন মানে খুব বেশি যদি হয় তাহলে হায়েস্ট 1200 হতে পারে, মানে 4 গুণ বেশি হতে পারে। কত হতে পারে? 1200। তো এই যে এখানে রক্তরসটা প্রবেশ করলো মানে প্লাজমা উইদাউট প্রোটিন, এটার মান থাকছে কত? পিসিডিতে যেটা প্রবেশ করছে সেটা কত থাকছে? 300। ঠিক আছে, এই রক্তরসটা এখানে প্রবেশ করার পরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, অসমোলারিটি, অসমোলারিটির কথাটার অর্থ হচ্ছে লবণ এবং জলের পরিমাণটা বা নিয়ন্ত্রণকে। অসমোলারিটির কথার মানে হচ্ছে কি, যে লবণ ও জলের পরিমাণটা নিয়ন্ত্রণ করাটাকে বলা হচ্ছে অসমোলেগুলেশন, নাম শুনেছি আমরা। তাহলে দেহের মধ্যে জল ও লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করাটাকে বলা হচ্ছে অসমোরেগুলেশন, সেখান থেকে এসেছে অসমোলারিটি। তাহলে যদি কোনো কারণবশত আমরা কি জানি, এই যে এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং লিপ, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, তাহলে ডিসেন্ডিং আর্ম অফ লুপ অফ হেনলি। ঠিক আছে, তাহলে ডিসেন্ডিং লুপ অফ হেনলি বা DLOH দিয়ে বলি, লুপ অফ হেনলি হলো সংক্ষেপে। এটাকে বলা হচ্ছে
হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। নিম্নগামী আর ঊর্ধ্বগামী, যেটা বলেছিলাম যে অভিকর্ষের দিকে থাকবে সেটা সবসময় ডিসেন্ডিং হবে, যেটা উপরে যাবে অ্যাসেন্ডিং হবে। তাহলে এই যে জিনিসটা এখানে হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি যেটা আছে, এটা হচ্ছে মানে পারমিয়েবল। কার জন্য পারমিয়েবল? মানে হচ্ছে ভেদ্য, এখান থেকে সোডিয়াম আয়ন সরি জল বেরিয়ে যেতে পারবে, জলের জন্য ভেদ্য। তার মানে এখান থেকে কি করে হবে? ওয়াটার। আর এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি আছে, এখান থেকে সোডিয়াম আয়ন বের হবে বা এক কথায় লবণ, সোডিয়াম ক্লোরাইড। যেহেতু ক্লোরাইড আয়নটা নেগেটিভলি চার্জ, সেই জন্য সোডিয়াম বের হলে ওর সঙ্গে ক্লোরাইড আয়নটাও বেরিয়ে যায়। তাহলে এখান থেকে যদি জল বেশি পরিমাণে বেরিয়ে যায় তাহলে কি হবে? এই যে এখানে আমরা প্লাজমা উইদাউট প্রোটিনটা দেখলাম, এর যে অসমোলারিটিটা 300 ছিল, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কেন? যেহেতু লবণ জলের পরিমাণটা কমে যাচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে আর লবণের পরিমাণটা বাড়ছে, ফলে এখানে কি হচ্ছে, যেটা নিচে যাচ্ছে এর মানটা ধীরে ধীরে 300 থেকে 400, 400 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1200। তার মানে কি, এই যে এখানে 300 ছিল, মানটা ধীরে ধীরে বাড়তে বাড়তে কত হয়ে গেল, অসমোলারিটি এর বৃদ্ধি পেল। এটাকে বলা হচ্ছে হাইপারটনিক, ঠিক আছে, হাইপারটনিক সলিউশন। এবার এই হাইপারটনিক সলিউশনটা যখন আবার অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি দিয়ে যাবে, তখন এখান থেকে কী বেরোচ্ছে? লবণ বেরিয়ে যাচ্ছে। এই লবণটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে আবার এর পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে। আমি কি বললাম, যদি জল বেরিয়ে যায় তাহলে ওটা হয়ে যাবে কি, হাইপারটনিক, যেহেতু লবণের পরিমাণটা বাড়ছে। আর এখানে কি হচ্ছে, যেহেতু লবণের পরিমাণটা কমে যাচ্ছে, লবণটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে কি, হাইপোটনিক, মানে ধীরে ধীরে কমতে থাকবে অসমোলারিটিটা। তাহলে 1200 থেকে হয়ে যাবে 800, 800 থেকে 600, 600 থেকে 400, 400 থেকে এভাবে হয়ে যাবে 300, ঠিক আছে। শেষে আরও কমতে কমতে 200, 100 হয়ে তারপরে তখন ইউরিন আকারে বের হবে। এই জিনিসটা তো বুঝতে পারলাম। এখানে হচ্ছে যেটা আমরা পড়ছি কাউন্টার কারেন্ট মেকানিজম, এই মেকানিজমটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমরা জল কম পরিমাণে খাবো বা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন মানে হচ্ছে কি, দেহের মধ্যে জলের পরিমাণটা কমে যাওয়া। তাহলে এই জায়গাটাতে দু ধরনের মেকানিজম কাজ করে, একটা হচ্ছে হরমোনাল আর একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তো যেটা হরমোনাল সেখানে কি হয় দেখবে, দুটো হরমোন কাজ করে, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে। এডিএইচটাকে বলা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তার মানে কি, এর ক্ষরণটা যদি কমে যায় তাহলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে, ঘন ঘন মূত্র হবে, কিন্তু এটা হচ্ছে কি, জলটাকে ধরে রাখতে সাহায্য করে। কার মধ্যে? দেহের মধ্যে জলকে প্রিজার্ভ করে, এক কথায় জলকে ধরে রাখে, ধরে রাখে বা পরিমাণটা বাড়িয়ে দেয় বডির মধ্যে, বডিতে। আর অ্যালডোস্টেরনটা কি কাজ করে, যে অ্যাক্টিভলি সোডিয়াম আয়নকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। আর যেহেতু ক্লোরাইডটা নেগেটিভলি চার্জ, সেই জন্য ওর পিছনে পিছনে ক্লোরাইড আয়নটা চলে আসে, সেই জন্য কী বলা হচ্ছে, ডিরেক্ট এনএসিএল বেরোচ্ছে, সোডিয়াম ক্লোরাইড লবণটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি করছে, অ্যাক্টিভ ট্রান্সফার ঘটায় কার, সোডিয়াম আয়নের ট্রান্সপোর্ট ঘটায় কার, সোডিয়াম আয়নের আর ওর সঙ্গে সঙ্গে কি বলা হলো, যেহেতু ক্লোরাইডটা নেগেটিভলি চার্জ, সেই জন্য ক্লোরাইড আয়নটা ওর সঙ্গে বেরিয়ে আসে, মানে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে আসে। তাহলে এটা কোথায় কাজ করে, অ্যালডোস্টেরনটা কাজ করে হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলির মধ্যে, ঠিক আছে। আর কোথায় কাজ করে, ডিসিটির মধ্যে হলো। আর এখানে যে এডিএইচ বলা হলো, এটা কোথায় কাজ করে, এটা কাজ করে হচ্ছে ডিসিটির মধ্যে আর কালেক্টিং ডাক্টের মধ্যে। তাহলে এখানে কিন্তু কালেক্টিং ডাক্টের মধ্যে আমরা কিন্তু ইয়ে পাচ্ছি না, অ্যালডোস্টেরনের মানে এখানে কোনো ভূমিকা নেই, এখানে এডিএইচটা
মেইনলি কাজ করে। কি করে মানে, দেহে যদি জলের দরকার হয় তাহলে জলটাকে ধরে রাখতে সাহায্য করে, বেশি পরিমাণে জলকে দেহ থেকে বাইরে বেরিয়ে যেতে দেয় না। এবার এই যে দুটো জিনিস দেখলাম, এটা হচ্ছে হরমোনাল মেকানিজম, আর একটা কি বললাম যে কাউন্টার কারেন্ট মেকানিজম। এটাতে কি হয় সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবে, এই যে এখান থেকে এফারেন্ট আর্টারি বের হয়েছে, এটা হচ্ছে একটা রক্তবাহের সঙ্গে যুক্ত হয়, এটা অন্য কালি দিয়ে আঁকালে খুব ভালো হতো। ঠিক আছে, দেখো তার আগে বলি, এই যে কাউন্টার কারেন্ট কথাটা আসছে, কাউন্টার মানে হচ্ছে বিপরীত, কারেন্ট মানে হচ্ছে স্রোত, তার মানে এমন একটা মেকানিজম বা পদ্ধতি যেখানে বিপরীত স্রোত দেখা যাবে। ঠিক আছে, কিরকম, এখান দিয়ে কি বলা হলো যে ব্লাড উইথ লো নাইট্রোজেনাস ওয়েস্ট, এটাতে আছে যার অসমোলারিটি কত আমরা একটু আগে দেখলাম যে রক্তের অসমোলারিটি হচ্ছে 300 300, তাহলে এখানে আমি 300 লিখলাম। আচ্ছা দেখো তো এখান থেকে কি বেরোচ্ছে, জল বেরোচ্ছে, তাহলে জল যদি বেরিয়ে যায় এই জলটা কোথায় যাবে, রক্তবাহের মধ্যে মানে বডিতে, আর আমি কি বললাম যে এফারেন্ট আর্টেরিওটা মানে বহির্মুখী ধমনিকাটা কার সঙ্গে যুক্ত হয়েছে, একটা রক্তবাহের সঙ্গে যার নাম হচ্ছে ভাসা রেকটা, কান কি নাম ভাসা রেকটা। তো দেখো এখান থেকে এটা হলো 300, এটা নাম, এবার এটা যখন নিচে যাচ্ছে তখন কি হচ্ছে, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডটা দেহের মধ্যে প্রবেশ করছে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড আসলো, এখানে আসলো, এখানে আসলো, তাহলে কি হবে এর অসমোলারিটা কি হবে, বাড়বে। ঠিক আছে, একটু আগে বলা হলো যে যদি লবণ বেশি করে প্রবেশ করে তাহলে কি হবে, অসমোলারিটি বাড়বে, তাহলে এখান থেকে 300 থেকে হবে 400, 400 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1200, হায়েস্ট কত দূর হতে পারবে 1200, এর আগে বললাম। তাহলে এই যে 1200 হলো, দেখো তো এর এটা প্রায় হাইপারটনিক, এটাও হাইপারটনিক, এটা হাইপারটনিক। এবার যখন এটাকে কি বলা হচ্ছে, দেখো এটাকে বললাম অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, জিনিসটা মাথায় রাখবে, এটা হচ্ছে কি হচ্ছে মানে যেটা নিচের দিকে যাবে অভিকর্ষের দিকে সেটা হচ্ছে ডিসেন্ডিং, যেটা উপরে যাবে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ভাসার একটাটা এসছে, এই রক্তবাহটা এসছে, এই রক্তবাহটার এই বাহুটাকে কি বলবো, দেখো তো এটা অভিকর্ষের দিকে আসছে না নিচের দিকে, তাহলে এটাকে কি বলবো, ডিসেন্ডিং লুপ, ডিসেন্ডিং আর্ম অফ ভাসার একটা বা ডিসেন্ডিং, এখানে তো লুপ অফ হেনলি বলা হয়েছে, এখানে বলবো ডিসেন্ডিং আর্ম অফ ভাসার একটা বাহু এক কথায়। ঠিক তেমনি এখানে বাড়তে থাকলো, এখানে 1200 হলো, এখানে হচ্ছে কি ধীরে ধীরে এই যে জলটা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে এখান থেকে, কেন জলটা বেরোচ্ছে, কারণ এটা হচ্ছে জলের জন্য পারমিয়েবল মানে ভেদ্য, এখান থেকে জল সহজে বেরিয়ে যেতে পারবে, কিন্তু কার জন্য ইনপারমিয়েবল, সোডিয়াম ক্লোরাইডের জন্য, কিন্তু এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এটা আবার লবণের জন্য পারমিয়েবল, সোডিয়াম ক্লোরাইডের জন্য, কিন্তু জলের জন্য ইনপারমিয়েবল কেন, দেখো এই যে জিনিসটা এখান থেকে আমরা সোডিয়ামটা এখানে এসে যুক্ত হচ্ছে দেহের মধ্যে মানে এই রক্তবাহটার মধ্যে, ফলে ধীরে ধীরে এটা কি হচ্ছে অসমোলারিটিটা বাড়ছে। এবার এই 1200 থেকে আবার যখন উপরে যাবে, যেতে যেতে কি হবে, এই যে জলটা বের হচ্ছে এখান থেকে, এই জলটা কোথায় প্রবেশ করবে, দেহের মধ্যে প্রবেশ করবে মানে এই রক্তবাহটার মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার ফলে এই যে এর পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে, 1200 থেকে হবে কত 1000, 1000 থেকে 800, 800 থেকে 600, 600 থেকে 400, 400 থেকে 300, এরকম হয়ে শেষে প্রবেশ করে হচ্ছে রেনাল ভেনের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে উল্টো একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে না, মানে একটা প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি কত মানে উল্টো দিক দিয়ে, উল্টো মানে কি আমি বারবার বললাম যে কাউন্টার কারেন্ট, কারেন্ট মানে স্রোত, কাউন্টার মানে বিপরীত, মেকানিজম মানে পদ্ধতি, যে পদ্ধতিতে বিপরীতমুখী স্রোত দেখা যায়। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছে কি
দেখো এখানে নামটা হচ্ছে কি, এটার নাম এখানে অ্যাসেন্ডিং গ্রুপ অফ হিল, কিন্তু এখানে নাম হচ্ছে ডিসেন্ডিং আর্ম অফ ভাষার একটা। এখানে কি বলা হচ্ছে, ডিসেন্ডিং গ্রুপ অফ হিল, এখানে বলা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম অফ ভাষার একটা। বা এটাও লুপ বলতে পারি, ঠিক আছে, ইউসেপ। তাহলে এই জায়গাটাতে কি দেখতে পাচ্ছি, এদিক দিয়ে যখন নিচে নামছে তখন কি হচ্ছে, এর মানটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এদিক দিয়ে যখন উপরে যাচ্ছে তখন এর মানটা ধীরে ধীরে কমছে না। দেখো তো এখানে 400 হলো, তারপরে 600 হলো, আর এখানে দেখো 1200 থেকে 1000 হলো, 1000 থেকে 800 হলো, 800 থেকে 600 হলো, 600 থেকে 400 হলো। তার মানে উপরের দিকে যাচ্ছে, কমছে, এখানে উপর থেকে নিচের দিকে আসছে তখন বাড়ছে ধীরে ধীরে, 400, 600, 800, 1200। তো এই যে উল্টো দিকের একটা ঘটনা, মানে হচ্ছে এটা যাচ্ছে নিচের দিকে, এটা যাচ্ছে উপরের দিকে, এদিকে বাড়ছে এদিকে কমছে, তাহলে উল্টো দিকে একটা স্রোত প্রবাহিত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। আশা করি জিনিসটাকে সবাই বুঝতে পেরেছো। তো এই যে এটা আঁকানো হলো, আমি কি বললাম যে কেন এখান থেকে বের হচ্ছে আর কেন এখান থেকে বের হচ্ছে, আর এই মেকানিজমটা কখন হয়, বারবার বললাম যে যখন আমাদের দেহে ডিহাইড্রেশন হয়, মানে আমরা খুব কম পরিমাণ জল পান করি, বা দেখা হলো যে কোনো এমন একটা জায়গায় গেলাম যেখানে আশেপাশে কোথাও জল নেই, বহুক্ষণ ধরে জল না খেয়ে আছি, তখন ওখানে কনসেন্ট্রেটেড ইউরিন উৎপন্ন হয়। এরকম ইউরিনটা উৎপন্ন হবে, কনসেন্ট্রেটেড ইউরিন, যার মধ্যে জলের পরিমাণ খুব কম থাকবে, লবণের পরিমাণ খুব বেশি থাকবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তার মানে কি, আমরা যেহেতু জল কম পান করি, ওই ক্ষেত্রে যদি আমাদের দেহ থেকে বেশি পরিমাণে আবার জল বেরিয়ে যায়, তাহলে কি জলের ঘাটতি ঘটবে। আমাদের অনেক সময় দেখবে যে ডিহাইড্রেশনের জন্য অনেকে অজ্ঞান হয়ে যায়, তাহলে এই জিনিসটার, বা যেন অজ্ঞান না হয়ে যায় বা এরকম ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আমাদের দেহে একটা মেকানিজম কাজ করে, যেটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, যেটা আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবার এই জিনিসটা হওয়ার ফলে কি অসুবিধাটা হয়, মানে আমাদের বডিতে কি ক্ষতি হতে পারে, আমাদের দেহে যেহেতু ঘনমূত্র উৎপন্ন হচ্ছে, ঘন মানে পরিমাণটা এখানে বেশি না, কনসেন্ট্রেটেড মানে হচ্ছে এখানে লবণের পরিমাণটা বেশি, জলের পরিমাণটা খুবই কম। আর বারবার বলা হচ্ছে যে এটার একটাই শর্ত, যদি দেহে ডিহাইড্রেশন হয় তাহলে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে অসুবিধার কি হয়, আমাদের দেহে ইউরিয়ার পরিমাণটা বেড়ে যায়, মানে দেহে বলতে আমাদের ব্লাডের মধ্যে, এই যে এখানে যে গেল, তাহলে এখান থেকে ইউরিয়া রিলিজ করে কে, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এটা আমাদের কি হচ্ছে, রক্তে থেকে যাচ্ছে, বা হচ্ছে যে মিডুলারি ইন্টারস্টিশিয়ামের মধ্যে বেশি পরিমাণে থাকার জন্য দেহে ইউরিয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ইউরেমিয়া, ইউরেমিয়া, যার জন্য ইউরিয়ার পরিমাণ দেহে বাড়লে দেখবে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে প্রান্তিক অংশগুলো আছে ওগুলোতে ভীষণ রকমের ব্যথার সৃষ্টি হয়, বা বাতের ব্যথাও, বহুদিন ধরে যদি ইউরিয়া জমতে থাকে দেহের মধ্যে তাহলে কিন্তু বাতের ব্যথাও সৃষ্টি হতে পারে। যাদের হয়েছে তারাই জানে যে বাতের ব্যথা কত মারাত্মক জিনিস। যাই হোক, তো আশা করি এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। এখানে সিম্পলি দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি যে কেন বলা হচ্ছে, যেহেতু একটার ক্ষেত্রে এরকম যদি হেনরি লুপ দেখি, এটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, কিন্তু যখন ভাষার একটা আসছে তখন এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, যেহেতু এটা অভিকর্ষের দিকে আছে, দেখো নিচের দিকে, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, যেহেতু অভিকর্ষের বিপরীত দিকে আছে। তাহলে এই দুটোর মধ্যে যেহেতু এটা হচ্ছে পারমিয়েবল টু, কিসের জন্য, মানে এটা কি ভেদ করে এখান থেকে আসতে পারে, জল, মানে জলের জন্য এটা পারমিয়েবল, পারমিয়েবল মানে হচ্ছে
ভেদ্য, যার মধ্যে দিয়ে পার হতে পারে এরকম জিনিস, তাহলে জল এর মধ্যে দিয়ে সহজে বেরিয়ে আসতে পারে। তাছাড়া আমরা তিনটা প্রসেস দেখেছি, যে রিঅ্যাবজর্পশন, তারপরে সিক্রেশন, তার আগে হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন বা ফিল্ট্রেশন। তো পরিশুদ্ধকরণ তো ওটা আমরা গ্লোমেরুলাসে দেখেছি, আর পরিশুদ্ধ তরলটা যখন আসে তার সঙ্গে ওই রক্তরসের সঙ্গে কি থাকছে, বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট, আর মানে শুধুমাত্র কি থাকছে না ওখানে, যে প্রোটিন উপাদান ছাড়া রক্তরস, ওই রক্তরসটা যখন আসছে আসার ফলে এখান থেকে জল যেহেতু বেরিয়ে যাচ্ছে, ফলে এখানে কি হচ্ছে অসমোলারিটিটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 300 থেকে হচ্ছে 400, 400 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1200, হাইস্ট কত দূর অব্দি হতে পারবে, 1200 অব্দি, তার চার গুণ অব্দি হতে পারে, ওটা দেখলাম। আর ব্লাডের অসমোলারিটি 300, যেহেতু এখানে বেড়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে হাইপারটনিক, আর ধীরে ধীরে কমছে ওটাকে বলা হচ্ছে হাইপোটনিক। আর এখানে যেহেতু এর মানটা আর মানে পিসিটির মধ্যে যে ইয়েটা থাকছে, রক্তরসটা থাকছে, এর মানটা বা পরিশুদ্ধ তরলটা থাকছে, এর মানটা আর হচ্ছে রক্তের অসমোলারিটির মান 300, সেই জন্য এটা বলা হচ্ছে আইসোটনিক। কি বলা হচ্ছে? আইসোটনিক সলিউশন, এটা বলা হচ্ছে হাইপারটনিক সলিউশন। আর ধীরে ধীরে এটা যখন উপরে যাচ্ছে, এখান দিয়ে কি বেরোচ্ছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাওয়ার জন্য এর অসমোলারিটি ধীরে ধীরে কমতে থাকবে, তাহলে 1200 থেকে হবে 800, 800 থেকে 600, 600 থেকে 400, 400 থেকে 300, তারপরে 200, এভাবে হয়ে ইউরিন আকারে বাইরে বেরিয়ে যায়। আর এই সাইডে কি ঘটনাটা ঘটছে, যেহেতু এখান থেকে সোডিয়াম ক্লোরাইড বেরোচ্ছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এখানে যুক্ত হবে, এখানে ছিল এর মানটা ব্লাডে অসমোলারিটির মানটা 300, যেহেতু মানে রক্তের মধ্যে বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড যুক্ত হচ্ছে, তাহলে ওর অসমোলারিটির মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তাহলে 300 থেকে হবে 400, 400 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1000, 1000 থেকে 1200। ঠিক তেমনি এই 1200 থেকে ধীরে ধীরে যখন এটা উপরে যাচ্ছে, অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসার একটা বা অ্যাসেন্ডিং আর্ম অফ ভাসার একটা, এই উপর দিয়ে যাওয়ার সময় এখানে যেহেতু জল যুক্ত হচ্ছে, তাহলে এটা কি মানটা ধীরে ধীরে কমবে, যেহেতু জল যুক্ত হচ্ছে, তাহলে 1200 থেকে হবে 1000, 1000 থেকে 800, 800 থেকে 600, 600 থেকে 400, তারপরে 300 হয়ে শেষে রিনাল ভেন আকারে মানে রিনাল ভেনের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এই যে উল্টো দিকের প্রভাবটা, এখানে থাকছে ডিসেন্ডিং লুপোফিলি, এখানে হচ্ছে অ্যাসেন্ডিং লুপোফিলি, এখানে থাকছে অ্যাসেন্ডিং লুপোফিলি, এখানে থাকছে ডিসেন্ডিং লুপ অফ ভাসার একটা, ঠিক আছে, এখানে ভাসার একটা মানে বিপরীত নামটা হচ্ছে, এখানে ডিসেন্ডিং নাম হচ্ছে তো এখানে অ্যাসেন্ডিং নাম হচ্ছে, নামটা বিপরীত, এখানে অ্যাসেন্ডিং হচ্ছে তো এখানে ডিসেন্ডিং লুপ অফ ভাসার একটা হচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এখান দিয়ে যাওয়ার সময় কমছে, মানে নিচ থেকে উপর দিয়ে যাওয়ার সময় কার ক্ষেত্রে, মানে লুপ হেনরির লুপ অফ লুপ অ্যাসেন্ডিং লুপ অফ হেনরির মধ্যে দিয়ে যাওয়ার সময় মানটা ধীরে ধীরে কি হচ্ছে, কমছে, কিন্তু এখান দিয়ে যখন আসছে তখন কি বাড়ছে, দেখো 400 থেকে 600, 600 থেকে 800, তাহলে উল্টো ঘটনাটা ঘটছে না, একটা নিচ দিয়ে যাচ্ছে তো একটা উপরে দিয়ে যাচ্ছে, তাহলে বিপরীতমুখী প্রবাহ হচ্ছে, সেই জন্য এটার নামটা বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, ঠিক আছে। আর শেষে খুব ঘন মূত্র আকারে, মানে যে জলটা থেকে গেল ওর মধ্যে লবণের পরিমাণটা খুব বেশি হয়ে যায়, ফলে শেষে ঘন মানে ইয়েটা তরলটার পরিমাণ খুব কম থাকে, জলের পরিমাণ এবং লবণের পরিমাণ খুব বেশি হয়, এবং ওটা ইউরিন আকারে বাইরে বেরিয়ে যায়। একমাত্র শর্ত বারবার বলছি কি জিনিস, ডিহাইড্রেশনের সময়। ডিহাইড্রেশন মানে কি, দেহের মধ্যে জলের পরিমাণ যখন কমে যাবে, আর এটাকে ধরে রাখার জন্য কোন দুটা হরমোন কাজ করছে, এডিএইচ আর অ্যালডোস্টেরন, নামটাই হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা জলটাকে আরো বেশি লঘু হতে দিবে না, ওই জন্য নামটা হয়েছে অ্যান্টি ডাই, মানে হচ্ছে আরো তরল তরলীকৃত করা, তাহলে এই হরমোনটা কাজ করছে আর হচ্ছে অ্যালডোস্টেরন। কোথায় কাজ করছে দেখলাম, এটা কাজ করছে দুটো জায়গায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনরির মধ্যে, যেটা সোডিয়াম আয়নের অ্যাক্টিভ ট্রান্সফার ঘটাচ্ছে, ওর সঙ্গে সঙ্গে ক্লোরাইডটা আসছে, মানে সোডিয়াম ক্লোরাইডের ট্রান্সফার ঘটাতে সাহায্য করছে। আর এটা কাজ করছে হচ্ছে ডিসেন্ডিং ডিসিটি লুপ অফ হেনরি, আর হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনরির মধ্যে, আর ডিস্টাল কনভোলিউটেড টিউবুলের মধ্যে।
আর এডিএইচটা কোথায় কাজ করছে? এটাও কাজ করছে ডিসিটির মধ্যে, আর কাজ করছে হচ্ছে কালেক্টিং ডাক্টের মধ্যে, ঠিক আছে? শুধুমাত্র এডিএইচটা কালেক্টিং ডাক্টে কিন্তু কাজ করছে, দেখো অ্যালড্রোস্টেরনটা ওখানে কাজ করার। এটাও তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে যে কোন হরমোনটা কালেক্টিং ডাক্টে কাজ করে, মানে যখন জল প্রিজার্ভ করবার সময় হয় বা দেহের মধ্যে জলটাকে ধরে রাখার সময় হয় কোন হরমোনটা বেশি কাজ করে, নামটা দিয়ে আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে অনেক শর্ট কোশ্চেনও হতে পারে, প্লাস হচ্ছে তোমাদের 3 মার্কের জন্য আসতে পারে, কাউন্টার কারেন্ট মেকানিজম কি বা কাকে বলে। আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা বাকি পড়াটুকু করবো।